যে কজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা স্বপ্ন দেখেন, নিঃসন্দেহে তাদের একজন আফিফ হোসেন ধ্রুব। ধ্রুবর বাংলাদেশ ক্রিকেটে ধ্রুবতারা হতে এখনও পাড়ি দিতে হবে যোজন যোজন দূরের পথ। কিন্তু সেই প্রতিভা যে আফিফের আছে তার স্বাক্ষর তিনি রেখে চলেছেন জাতীয় দলের জার্সিতে। সময়ের সাথে সাথে হচ্ছেন আরও পরিণত, হচ্ছেন প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ। 2017-18 বিপিএলে ভালো পারফর্ম করে অনেকটা তড়িঘড়ি করেই জাতীয় দলের জার্সিতে আফিফের টি টোয়েন্টিতে অভিষেক হয় 2018-র ফেব্রুয়ারিতে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে 0 রানে আউট হওয়া আফিফ জাতীয় দলের বাইরে ছিলেন পরবর্তী 19 মাস। 2019 সালের সেপ্টেম্বরে আবার যখন জাতীয় দলে ফিরলেন তখন ফিরেছেন দোর্দণ্ড প্রতাপে। সেখান থেকেই ব্যাটিংয়ের সাথে টুকটাক বোলিং দিয়েও দেশের টি টোয়েন্টি সেট আপের গুরুত্বপূর্ণ সদস্য বনে যান আফিফ। আন্তর্জাতিকের সাথে এই বাঁহাতির ঘরোয়া টি টোয়েন্টির পারফরমেন্সও বেশ প্রমিসিং। আফিফ জাতীয় দলে যত বেশি সময় কাটিয়েছেন ধারে মানে হয়েছেন আরও বেশি শানিত। চলতি বছরের নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে সিরিজের পর অস্ট্রেলিয়া সিরিজও বেশ ভালো মতোই কথা বলছে আফিফের ব্যাট। এবছর 8 ম্যাচে আফিফের ব্যাটে এসেছে 150-র বেশি রান, যেখানে গড় ক্যারিয়ার ব্যাটিং গড়ের চেয়ে ঢের বেশি, আর স্ট্রাইক রেটটাও বেশ মানানসই। টি টোয়েন্টিতে আফিফের ওপর দায়িত্বটা থাকে ইনিংসের একটা ভালো শেষ করার। ভালো শেষ করতে প্রয়োজনীয় স্ট্রাইক রেটটাও ভালো আফিফের। জাতীয় দলের ধারে কাছে থাকা খেলোয়াড়দের ভেতর ধ্রুব স্ট্রাইক রেটে সেরা 5 জনের 1 জন। রান তুলেছেন রিয়াদ তামিমদের চেয়েও দ্রুত। একজন ভালো ফিনিশার হতে যে ক্রিকেট জ্ঞান এবং ম্যাচুরিটি দরকার আফিফের আছে সেটাও, তার কথায় প্রকাশ পায় তেমনটাই। ব্যাটিংয়ে নামার পরে আমি চেষ্টা করেছি উইকেটটা অ্যাসেস করার, উইকেটে কী বিহেভিয়ার সেটা খেয়াল রেখে, যাতে উইকেট না দিয়ে আমি স্টে করতে পারি। শেষ পর্যন্ত যদি আমি খেলতে পারি তো আমার বিশ্বাস ছিল যে আমি যেই রিকোয়ারমেন্টই থাকুক না কেন ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারবো। বলেন কবুল, বলিস না কেন? মা, তুমি নিশ্চিন্তে কবুল বলতে পারো, আমাদের বাসায় আকাশ লাইট প্লাস আছে, স্টার জলসা, জি বাংলা সব দেখতে পারবে। কবুল, বিনোদনের দেশি বিদেশি সব চ্যানেল নিয়ে এলো আকাশ লাইট প্লাস, মাত্র 300 টাকায় সারা মাস। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। বড্ড বেশি সিনিয়র ক্রিকেটারদের উপর নির্ভরশীল বাংলাদেশের ক্রিকেটে আফিফ যেন এক পশলা বৃষ্টির সজীবতা। জাতীয় দলের বড়দের কাছে শিখে তাদের বিদায়ের আগে দায়িত্বের ব্যাটনটা নিতে হবে আফিফদেরই, আর খেলার প্রতি মনোযোগী আফিফ সেটা করতে পারলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা হয়তো আর করতে হবে না দেশের ক্রিকেট মহলকে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার।